হ্যালো বন্ধুরা আবার তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে তো তোমরা দিন ধরে অনেক স্টুডেন্ট বলছিলে যে দাদা ডক্টর মেঘনা সাহা কলেজের রিভিউ নিয়ে আসার জন্য তো আমি তোমাদের কথা অনুযায়ী এই কলেজের রিভিউ নিয়ে চলে এসেছি তো এই ভিডিওতে আমরা সমস্ত কিছু দেখবো কলেজ সম্পর্কে সমস্ত রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব যে প্রশ্নের উত্তর আমি দেবো এখানে থেকে তোমরা যে ভিডিও থেকে যেগুলো জানতে পারবে সেইগুলো হচ্ছে কোথায় কলেজটি অবস্থিত তো দেখো প্রথমে আমি তোমাদের বলে দিই যে কলেজটা কোথায় অবস্থিত তো এই কলেজটি হলদিয়াতে অবস্থিত এটি সম্পূর্ণ একটি গভর্নমেন্ট কলেজ এটা হলদিয়াতে অবস্থিত দ্বিতীয়তে কী কী ট্রেড নিয়ে এখানে পড়ানো হয় তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কী কী ট্রেড নিয়ে পড়ানো হয় তো এখানে ফার্স্ট যে ট্রেডটা আছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং দুই আছে সিভিল ইঞ্জিনিয়ারিং তিন আছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি চার আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং পাঁচে আছে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টস ইঞ্জিনিয়ারিং এবং ছয় আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তো প্রত্যেকের জন্য তেষট্টিটা করে সিট আছে শুধুমাত্র কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য বত্রিশটা এবং ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেনশান ইনস্ট্রুমেন্টশান ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বত্রিশটা করে সিট আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল র্যাঙ্ক এস সি এসটির কাট অফ এখানে সম্পূর্ণ দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো তোমাদের কীরকম র্যাঙ্ক হলে তোমরা চান্স পাবে এখান থেকে জেনে নেবে এটা দু হাজার একুশের কাট অফ র্যাঙ্কের লিস্ট তবুও দু হাজার তেইশে তোমাদের যে কাট অফ র্যাঙ্কের লিস্ট হবে এর থেকে কিছু কম বেশি হবে কিছু কিছু চেঞ্জিং হবে তো মোটামুটি এর কাছাকাছি হবে তোমরা একটু দেখে নেবে তারপরে যেটা আছে ফিজ কত টাকা লাগে তো দেখো এই কলেজে ফিজ তোমাদের দিতে হবে তোমাদের দেখো একটা পিডিএফ আমি নিয়ে এসেছি এটা তোমাদের কাউন্সিল থেকে দেওয়া লিস্ট এখানে তোমাদের যে অ্যাডমিশন ফিজ টিউশন ফিজ গসেন মানি সিজন চার্জ হোস্টেল রিটার্ন ইলেকট্রিক চার্জ হোস্টেল সমস্ত বিষয়টা এখানে দেওয়া আছে এটা থেকে হিসাব করে তোমরা দেখে নেবে দু থেকে আড়াই হাজার টাকা হয়তো তিন বছরে হয়তো খরচা হতে পারে বা তার কম বেশি হতে পারে তোমরা এখান থেকে হিসাব করে দেখে নেবে আমি পিডিএফটা তোমাদের দিয়ে দিয়েছি এখান থেকে দেখে নেবে তোমাদের কীরকম কী খরচা হচ্ছে চেকসপো দিয়ে যদি তুমি অ্যাডমিশান নাও তাহলে তোমার তিন বছরে এবং যদি ভোগলের দিয়ে অ্যাডমিশন নাও তাহলে তোমরা দু বছরে কমপ্লিট করবে তো সেই হিসাবে তোমরা দেখে নেবে তোমাদের ফিসটা কীরকম কী লাগছে তো তারপরে দেখো এবার বলি এই কলেজে ছেলে এবং মেয়ে উভয়ের জন্য কিন্তু হস্টেল ফ্যাসিলিটি আছে এখানে এই কোশ্চেনটা দেওয়া নেই এই কলেজে ছেলে এবং মেয়ে উভয়ের জন্য কিন্তু হোস্টেল ফেসিলিটি আছে যেটা অন্য কোন কলেজে কিন্তু হোস্টেল ফেসিলিটি দুটোর জন্য উভয়ের জন্য থাকে না এটা এখানে বেস্ট কলেজ তো এবার আমি দেখবো যে এই কলেজে প্লেসমেন্ট কেমন হয় তো আমি ওখানে স্টুডেন্টদের সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি বা পারলাম যে সেরকম প্লেসমেন্ট কিন্তু এই কলেজ থেকে হয় না আগের বছরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং শুনলাম যে নজন প্লেসমেন্ট পেয়েছে এরকমভাবে কিছু কিছু ট্রেডে কিছু কিছু জন পেয়েছে তো মোটামুটি তোমরা ধরে নিতে পারো অন্য কলেজের তুলনায় এখানে প্লেসমেন্টটা একটু খুব কম পরিমাণেই হয় এই প্লেসমেন্ট হয় না এটা নয় প্লেসমেন্ট হয় কিন্তু কম স্টুডেন্টেই কিন্তু প্লেসমেন্টের চান্স পায় আর এর যে সর্বোচ্চ যে প্যাকেজ ছিল সেটা ষোলো হাজার পার মান্থ ছিল এই প্যাকেজ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তো এবার তোমাদের ইচ্ছা যে তোমরা কলেজে ভর্তি হবে কি না হবে আমি যতটুকু কিছু কিছু প্রশ্ন যে ম্যানম্যান যে প্রধান প্রশ্নগুলো সেইগুলো নিয়ে সম্পর্কে আলোচনা করে দিলাম কোথায় অবস্থিত কি কী ট্রেড নিয়ে পড়ানো হয় তোমাদের ফিজ কত টাকা দিতে হবে প্লেসমেন্ট কেমন হয় এবছর কত র্যাঙ্ক থাকলে তুমি চান্স পাবে সমস্ত বিষয়টা আমি এখানে মোটামুটি সংক্ষেপে কিছু আলোচনা করে দিলাম সমস্ত সম্পূর্ণ বিষয়টা নিয়ে যদিও একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করা সম্ভব নয় সমস্ত কিছু জানাটাও সম্ভব নয় তো যতটা সম্ভব আমি কালেক্ট করে স্টুডেন্টদের সাথে কথা বলে বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরলাম তো থ্যাংক ইউ ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো